সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শ্রদ্ধেয় শায়খ শায়খ আকরাম উসমান বিন আব্দুল সালাম। তার বক্তব্যের বিষয়, হাদিসে বর্ণিত জামাত দ্বারা উদ্দেশ্য কি। সবাই যে শুধু জামাত দল ডাকে যে আসেন অনুসরণ করেন, আমির ইমাম ও সবাই যেন সজাগ থাকে, আব্বু বলতেছে কেউ ঘুমাবেন না, বক্তব্য শুনে যাবেন, ডক্টর ইমাম হোসেন শেখ আছেন উনিও কথা বলবেন, তো তো এই বিষয়টা খুব জরুরি বলতেছে আপু, সবাই শুনে যাবেন, হাদিসে বর্ণিত জামাত দ্বারা কি উদ্দেশ্য। ফালিয়া তাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন না? মাশাআল্লাহ, এত রাত্রেও জেগে আছেন তারপরও ভালো আছেন, মাশাআল্লাহ। আপনারা আসল ওয়াজ শোনা শ্রোতা, তাই না? আসলগুলো জেগে আছে আর নকলগুলো, হ্যাঁ না, একটা মাথার মেমোরিও আছে, যাদের মেমোরি ফুল হয়ে গেছে ওরা শুয়ে পড়ছে, আর যাদের মেমোরি বড়, হ্যাঁ 32 জিবি, তারা ঠিক খালি আছে এখন। হ্যাঁ, তো যে বিষয়ে আমাকে ওয়াজ করতে বললো, এটা তো মেমোরি খালি থাকা দরকার। হ্যাঁ আছে, তো ইনশাল্লাহ দেখা যাক কতটুকু খালি আছে। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم، واصبروا إن الله مع الصابرين. وقال سبحانه: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا، واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا، وقال النبي صلى الله عليه وسلم: تلزم جماعة المسلمين وإمامهم، وقال النبي صلى الله عليه وسلم: من فارق الجماعة شبرا فقد خلع ربقة الإسلام من عنقه، رواه أصحاب السنن.
আল জামিয়া সালাফিয়া বীরহাটাবর রূপগঞ্জ এর উদ্যোগে আয়োজিত এই বিশাল ঐতিহ্যবাহী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং দুদিনব্যাপী আয়োজিত এই মাহফিলের দ্বিতীয় দিনে আমন্ত্রিত আয়োজিনে কেরাম এবং বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আমার ওলামা আইম্মা খুতাবা আসাতিজায়ে কেরাম এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে বহু কষ্ট সাধনার মাধ্যমে এখানে আগত সমবেত আমার প্রাণপ্রিয় সহি আকিদা এবং সহি ইসলামী শিক্ষার জন্য জ্ঞান পিপাসু আমার মুসলিম ভাই বন্ধুগণ ও পর্দার আড়ালে মা বোনেরা, আমি আমার বক্তব্যের শুরুতে আবারও আপনাদের সকলকে ইসলামী সম্ভাষণ জান্নাতি সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে যে বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়ের কিছু আমি সূত্র খুঁজে পেয়েছি ডক্টর মুসলিহুদ্দিন ভাইয়ের আলোচনা থেকেও। মুসলমানদের ঐক্যের প্রয়োজনীয়তা এবং ঐক্যবদ্ধ করার ব্যাপারে তিনি যে তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এবং এর জন্য কিছু ব্যবস্থাও তিনি উল্লেখ করেছেন, ফাজাযাহুমুল্লাহু খাইরান, ওনার বক্তব্যটা খুব রসালো বক্তব্য, যদিও সুরসার নাই কিন্তু এত রস দিয়ে বক্তব্য দিচ্ছিলেন। হ্যাঁ, আমি কিছুক্ষণ বসে স্টেজে বসে ওনার বক্তব্য উপভোগ করতেছিলাম এবং আপনারাও বেশ আলহামদুলিল্লাহ জমে গেছিলেন, মনে হয় সারা রাতই চলতো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আমাকে যে বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে সেটা হলো হাদিসে বর্ণিত জামাত, জামাত শব্দ বা জামাতের অর্থ মর্ম নির্দেশনা কি, এই এই জিনিসটা আলোচনা করতে বলা হয়েছে। তা আমি আগে এই বিষয়ের গুরুত্বটা আপনাদেরকে বুঝাব, বিষয়টার কতটুকু গুরুত্ব। আপনারা তো যদি আমি বলতাম যে ইসলাম বিষয়ে আলোচনা করব, তো ইসলাম বিষয়ে যদি আলোচনা করি তাহলে এটা কত গুরুত্বপূর্ণ বিষয় না? এক নম্বর মুসলমানদের এক নম্বর বিষয় আলোচনা। আমি যদি বিষয় নির্ধারণ করি ইসলাম বিষয়ে আলোচনা করব তাহলে এটা কি দুই নম্বর বিষয় নাকি বলেন? এটা ইসলামের মুসলমানদের জন্য সবচেয়ে দামি বিষয় আর সিরিয়ালে এক নম্বর বিষয়। আরেকটা হলো আমি কোরআন হাদিসের গুরুত্ব আলোচনা করব, কোরআন হাদিস মানতে হবে, মানা জরুরি কি জরুরি নয় এই বিষয়ে আলোচনা করব। কারণ কি, ইসলাম সম্পর্কে আপনি যদি না জানেন তাহলে তো মুসলমানই না, আপনি জান্নাতেই যাবেন না, জাহান্নাম হলো আপনার ঠিকানা। এদিকে যদি আপনি কোরআন সুন্না না জানেন, কোরআন সুন্না না বুঝেন, কোরআন সুন্নার না চিনেন, তাহলে কি আপনি ইসলামে থাকতে পারবেন না?
আমি কোরআন সুন্নাহ নিয়ে যদি আলোচনা করি তো ইসলাম আসবে, আসবে না? ইসলাম কোরআন সুন্নাহর মধ্যে কি পাওয়া যায়? ইসলাম পাওয়া যায়, বুঝছেন? আমি যদি এবাদত নিয়ে আলোচনা করতে চাই, আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? ইসলামের জন্য তো না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সকলকে শুধুমাত্র এবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাহলে এবাদতের কত গুরুত্ব? ইসলামের চাইতে বেশি না কম? কোরআন সুন্নাহর চাইতে বেশি না কম? এগুলো যেই বিষয়ে আলোচনা করি না কেন, এক বিষয়ে আলোচনা করলে বুঝবেন যে অন্য বিষয়ে আলোচনা হয়ে গেছে। ঠিক এরকমই হলো জামাত বিষয়ে আলোচনা, এটা ইসলাম বিষয়ে আলোচনার মতোই, কোরআন সুন্নাহর আলোচনার বিষয়ের মতো, আর এবাদত বিষয়ে আলোচনার মতোই। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনু ইসরাইলরা 72 ভাগে বিভক্ত হয়েছে আর আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। সুনানের কিতাবে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনতানি ওয়াসাবউনা ফিন্নার, 72 ভাগ উম্মতের 72 ভাগ জাহান্নামে যাবে, আর একটাই ভাগ, একটা অংশ জান্নাতে যাবে। একটা অংশ কোথায় যাবে? জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা অংশ জান্নাতে যাবে, একটা দল জান্নাতে যাবে। জিজ্ঞেস করা হলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই দল কোনটি যেটা জান্নাতে যাবে? নাজাত প্রাপ্ত দল, জান্নাতে যাবে যেই দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হিয়াল জামাআ, সেটা কি? জামাত। জামাতরা, জামাতওয়ালারা, জামাতের সদস্য যারা, জামাতের অন্তর্ভুক্ত যারা, এরাই শুধু জান্নাতে যাবে। তাহলে ইসলাম পালন করি জান্নাতে যাওয়ার জন্যই, ইসলাম পালন করি জাহান্নাম থেকে বাঁচার জন্যে, কোরআন সুন্নাহ মানি জান্নাতে যাওয়ার জন্যে, কোরআন সুন্নাহ মানি জাহান্নাম থেকে বাঁচার জন্যে, আল্লাহর এবাদত করি জান্নাতে যাওয়ার জন্যে, আল্লাহর এবাদত করি জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্যে। একই লাইনের কথা হলো, আমি আল জামাত বুঝবো, আল জামাত জানবো, আল জামাতের সদস্য হব, আল জামাতের অন্তর্ভুক্ত হব, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। একই লাইনের কথা, এটা এরকম গুরুত্বপূর্ণ কথা, বুঝেছেন তো? বিষয়ের গুরুত্বটা বুঝতে পেরেছেন? এখন ঘুম নাকি? বিষয়ের গুরুত্ব বোঝা শেষ, এখন ঘুম? হ্যাঁ, কম্বল আছে সাথে? হ্যাঁ, আবার মুসলিউদ্দিন ভাইকে নিয়ে আসবো নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আব্দুল্লাহ ঘোষণা করেছে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, যে হাদিসে, হাদিসে জামাতের অর্থ মর্ম কি এইটা আমাকে বুঝানোর দায়িত্ব দিয়েছে আজকে। হ্যাঁ, আপনাদের কি বুঝার দায়িত্ব আছে? হ্যাঁ, আল্লাহ আকবার। আমি একটা কিতাব লিখতেছি, জানেন কিতাবটা কি? কিতাবের নাম হলো ভারতবর্ষে, শুধু বাংলাদেশ না, ভারতবর্ষে যে সমস্ত হাদিস না বুঝে আমল করা হয় সেই হাদিসের কিছু তালিকা, তার মানে 100 হাদিসের প্রায় 80টা হয়ে গেছে ভারতবর্ষে। আলেম, জনসাধারণ সবাই মিলেই তো না বুঝে যেসব হাদিস আমল করে তার ভিতরে এইটা একটা হাদিস। কোনটা? জামাতবদ্ধ,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের ভিতরে জামাত আমাদেরকে অনুসরণ করতে বলেছে, জামাতবদ্ধ হইতে বলেছে, জামাতের অন্তর্ভুক্ত হতে বলেছেন। এই যে হাদিসটা, এই হাদিসটা হলো আমার ওই কিতাবের একটা হাদিস, এটা প্রায় 80টা মতো হয়ে গেছে। 100 হাদিস হইলে ওটা কিতাব আকারে 100 হাদিস ছাড়া হবে, বুঝছেন? 100 হাদিস যেগুলো না বুঝে আমল করা হয় সহি হাদিস, তাও আমার কোনগুলো সহি হাদিস গুলো, সহি হাদিস যেগুলো না বুঝে আমল করা হয় সেই কিতাবের একটা হাদিস হলো এটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে হাদিসের কথা বলা হয়েছে, কিন্তু হাদিসের তো জন্ম হলো কোরআন থেকে। হাদিসের জন্ম কোথা থেকে হয়েছে? যখন হাদিস বলা হবে তখন কোরআন আপনার অটোমেটিকলি বুঝতে হবে, বুঝেছেন তো? তা আপনারা যাদেরকে মনে করেন একটু সচেতন, বেচারারা তো ঘুমের কাছে পরাস্ত হয়ে গেছে অথবা মেমোরি ফুল হয়ে গেছে, যদি পারেন তাদেরকে জাগিয়ে রাখতে, হ্যাঁ, কারণ এটা কঠিন আলোচনা। কি আলোচনা? কঠিন আলোচনা। কোন কিতাব থেকে? যে হাদিসগুলো না বুঝে আমল করা হয় সেই হাদিস। তাহলে আজকে বুঝতে হবে, আজকে কমন পড়ে গেছে একটা, আজকে আলজামিয়া সালাফিয়া মাহফিলে ওই কিতাবের একটা হাদিস কমন পড়ে গেছে। হ্যাঁ, তো যদিও হাদিসের ভিতরে জামাত আলোচনা করতে বলা হয়েছে, কিন্তু হাদিসের জন্ম হলো কোরআন থেকে। তাহলে জামাতের বিষয়ে আলোচনা যদি করি, তাহলে এই জামাত কোন কোরআনের আয়াত থেকে বের হলো? জামাত শব্দ কোথায় আছে কোরআনে? হ্যাঁ, এইটা এইটার একটু আমরা রেফারেন্সটা নিই। আল্লাহ তোমার কথা বলছেন সুরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا, তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে বা আল্লাহর রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরো সবাই মিলে, বুঝতে পেরেছেন? তোমরা আল্লাহর রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরো সবাই মিলে। সবাই মিলে বলার বললে কে কে বাদ থাকে বলেন তো? সবাই মিলে, হ্যাঁ, কোন লোকগুলো বাদ থাকবে, কোন দলগুলো বাদ থাকবে, কোন সংগঠনগুলো বাদ? সবাই মিলে বলতে কোনো ব্যক্তি বাদ থাকবে না, কোন দল বাদ থাকবে না। মুসলমান বলতে সবাইকে এক হওয়ার আল্লাহ তবারক তাআলা কি দিয়েছেন, আদেশ দিয়েছেন। ঐক্যবদ্ধ হওয়া হলো আল্লাহর পক্ষ থেকে ফরজ, ঐক্যবদ্ধ হইতে হবে। এটা কি? এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا, আমরা এই আয়াত অনুযায়ী আসি, আমরা সবাই মিলে আল্লাহর রশিকে মজবুত ভাবে ধরে সবাই একত্র আসি। হ্যাঁ, সবাই একত্র আসি কি? আল্লাহ বলছেন সবাই মিলে ধরো, সবাই মিলে ধরলে তো একত্র হয়ে গেলাম, কিন্তু সবাই মিলে তাহলে ধরি নাই, কেউ ধরেছি কেউ ধরি নাই। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ে যাও না, খবরদার তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ে যাও না। ইতসাম, আল্লাহ যে বললেন তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, তা আল্লাহর রশি কি আপনারা দেখছেন? কিসের রশি? পাটের রশি, সুতার রশি, হ্যাঁ, তারের রশি, তার দিয়েও রশি বানায়, তাই না?
জাহাজ টাহাজ এবং ক্রেন ট্রেন এগুলো রশি বানায়, তারের রশি, এর কিসের রশি? সালাফে সালেহিনরা হাবলুল্লাহর যে তাফসির করেছেন, অনেকগুলো তাফসির ইবনু তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি এগুলো একত্র করেছেন, ইবনু তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি হাবলুল্লাহর তাফসির একত্র করে বলেছেন, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, দীনুল্লাহ আল্লাহর দীন, ইসলাম, ইসলাম কি? ইসলাম ধর্মে আমাদের ধর্মের নাম ইসলাম, ইখলাস আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহ তাআলার সাথে বান্দার বিভিন্ন ধরনের চুক্তিপত্র, আউফুবিল উকুদ, ইয়া আল্লাযীনা আমানু আউফুবিল উকুদ, হে ইমানদারগণ তোমরা আল্লাহর সাথে চুক্তিগুলো পূর্ণ করো, চুক্তি, আল্লাহর আনুগত্য, জামাত, আল জামা, হাবলুল্লাহ অর্থ কতগুলো পাইলেন না ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাই, এতগুলো তরজমা এক তাফসির একত্র করেছেন যে হাবলুল্লাহ বলতে কেউ কিতাবুল্লাহ বলেছে, কেউ দীনুল্লাহ, কেউ ইসলাম, কেউ এভাবে, মানে সার সংক্ষেপ কথা হলো কিতাব, আল্লাহর কিতাব এবং দীন ইসলাম, আর হলো আল জামা, এই তিনটা প্রসিদ্ধ অর্থ। তাহলে আল জামা কোথায় পাইলাম আমরা? আয়াতের ভিতরে আছে, আয়াতের তাফসীরের মধ্যে তো এসে গেছে, আল্লাহ শব্দ বলেছেন আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, জামি শব্দ তো আছে, তার মানে হলো জামাতবদ্ধ হইতে হবে, জামাত, যেই জামাত ধরলে, যেই আমার যেই জামাতের অন্তর্ভুক্ত হলে আমরা জান্নাতে যেতে পারব, আমরা ইসলামের অন্তর্ভুক্ত থাকতে পারব, সেই জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে জামাতের কথা উল্লেখ করেছেন, সেই জামাত, এই জামাত বোঝা নিয়ে আমাদের মুসলমানদের ভিতরে, বিশেষভাবে ভারতবর্ষের মুসলমানদের নিয়ে কঠিন 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 ধরনের বিভ্রান্তি রয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরবে লেখাপড়া করেছি, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু অসহ্যকর অবস্থা আপনি দেখবেন, মেনে নিতেই পারবেন না, এমন এমন দুরবস্থা ভারতবর্ষে। আমরা আল্লাহর রশি বলতে কিতাবুল্লাহ যদি আমরা তাফসীর ধরি, তাহলে কিতাবুল্লাহর মাধ্যমে আমরা জামিয়ান নাই, কিতাবুল্লাহর মাধ্যমে কি আমরা জামিয়ান? আমরা কি এক সব ঐক্যবদ্ধ জামাতবদ্ধ হতে পেরেছি? কিতাবুল্লাহর মাধ্যমে জামাতবদ্ধ হইতে পারি নাই, আমরা ইসলামের মাধ্যমে জামাতবদ্ধ হইতে পারি নাই, আমরা জামাতের দিক থেকেও জামাতবদ্ধ ঐক্যবদ্ধ হতে পারি নাই। কোরআনের হাবলুল্লাহর তিনটা তাফসিরই ফেল বাংলাদেশ, বাংলাদেশ ভারতবর্ষ, তিনটা তাফসিরই ফেল, তাদের ইসলামের ঠিক ঠিকানা খুঁজে পাওয়া যাবে না, কোরআনের ঠিক ঠিকানা নাই, কোরআন মেনে আমার কি বলে ওই ডাঙ্গি পড়ার ওয়াজ, গত বছরের আগের বছরের ওয়াজ আপনারা যদি কেউ শুনে থাকেন, যে আমরা বাংলাদেশ ভারতবর্ষের মুসলমান কেউ কিতাবুল্লাহর মাধ্যমে কাফের, আর যারা কাফের হচ্ছে না তারা বিভক্ত, আর মাঝখানে যারা হেদায়েত প্রাপ্ত তাদেরকে খুঁজে পাওয়াই মুশকিল, ওই আল জামিয়া সালাফিয়ার বার্ষিক মাহফিলের প্যান্ডেলের মধ্যে পাওয়া যায় মাঝে মধ্যে। হ্যাঁ, মাঝখানে যারা কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত এরকম মুসলমান, হ্যাঁ আপনি দেখেন ইসলাম দ্বারা আমরা যে জামিয়া হাবলুল্লাহ
যে তাফসীরে হাবলুল্লাহ মানলে জামিয়া হবে, এখানে কোরআনের ক্ষেত্র নাই। এক শ্রেণীর মুসলমান, ভারতবর্ষের এক শ্রেণীর মুসলমান কোরআনের মাধ্যমে কাফের, কোরআন মেনেই কাফের। সে যদি কোরআন না মানত হয়তো বা কাফের হইত না, কিন্তু এমন ভাবে কোরআন মানে, কোরআন মানার কারণে সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ। আর কাফের হচ্ছে না তাহলে কি হচ্ছে? বিভক্ত হচ্ছে। আপনি জিজ্ঞেস করেন, ভাই আপনি কোন দল? জবাব পাবেন, আমি অমুক দল। আপনি কোন দল? আমি অমুক দল। আপনি কোন দল? আমি অমুক দল। আপনি কোন পীরের মরিদ? আমি অমুক পীরের মরিদ। আপনি কোন পীরের মরিদ? আমি অমুক পীরের মরিদ। আপনি কোন সংগঠনের? আমি অমুক সংগঠনের। আপনি কোন সংগঠন? আমি অমুক সংগঠন। খালি লোক কই? খালি লোক কোথায়? কিতাবুল্লাহ দিয়েও হয় নাই, কিতাবুল্লাহর তাফসীর ফেল। ইসলামের তাফসীর যদি নি, ইসলাম ইসলামেও ফেল। ইসলামকে এমন ভাবে মানতে হবে যাতে জামিয়া হয়ে যায়, ইসলামকে এমন ভাবে মানতে হবে যাতে জামিয়া হয়। আল্লাহ বললেন না, তোমরা সকলে আল্লাহর রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, তো মজবুত ভাবে আঁকড়ে ধরলে কি হবে? জামিয়া, সবাই জামাতবদ্ধ হয়ে যাবে। কিন্তু আমরা যারা, আমরা তো সবাই মুসলমান, আমরা কি সবাই ইসলাম গ্রহণ করি না? কিন্তু ভারতবর্ষের ইসলাম গ্রহণ আর মক্কা মদিনার ইসলাম গ্রহণের মধ্যে আসমান জমিন পার্থক্য। আমি এখনই যে ব্যাখ্যাটা করব, এই ব্যাখ্যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে ভাগ্য ভালো যে আল জামিয়া সালাফিয়ার এই ওয়াজ মাহফিলে এসে আল্লাহর ইসলাম চিনতে পেরেছে। বুঝেছেন? আল্লাহর ইসলাম কেমন হবে? আল্লাহ তো বলে দিয়েছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াত, পরিপূর্ণ হবে। ইসলাম কি হবে? আল্লাহ সূরা মায়েদায় কি বলেছেন? আল্লাহ যে ইসলাম নাজিল করেছেন সেই ইসলাম সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। যদি কেউ আঁকড়ে ধরে, কিতাবুল্লাহ আঁকড়ে ধরে, কেউ যদি ইসলামকে আঁকড়ে ধরে, অবশ্যই তারা জামিয়া হয়ে যাবে। কিন্তু কিতাবুল্লাহ আঁকড়ে ধরা হয় নাই, দেখবেন ইসলামও আঁকড়ে ধরা হয় নাই। ইসলামকে আঁকড়ে ধরার নিয়ম কি? আঁকড়ে ধরার নিয়ম হলো পরিপূর্ণভাবে ধরা। আর পরিপূর্ণ ধরার অর্থ হলো কম বেশি রদ বদল করা যাবে না। এই তিনটা পরিপূর্ণভাবে ধরতে হলে তিনটা কাজ করবেন, কম করা যাবে না, বেশি করা যাবে না, আর রদ বদল করা যাবে না। দেখবেন আমাদের ভারতবর্ষে এই তিনটা কাজই করেছে। কি হানাফি, কি সাফি, কি অন্য দল, কি আহলাদি, সবাই সর্বনাশ করেছে। কিভাবে? বাড়ানো, কমানো আর রদ বদলের কাজে সবাই হাত দিয়েছে। এই জন্য কেউ এক নাই, না হানাফি এক আছে, না আহলাদিস এক আছে, আর না হানাফিরা এক। হানাফিরা আপনি হানাফিকে দোষারোপ করবেন, ওরা ওরা মাঝহাবে মাঝহাবে বিভক্ত, ওরা সাইর মাঝহাবে বিভক্ত, ওরা তরিকায় তরিকায় বিভক্ত, আর ওরা এখন বলা শুরু করেছে তোমরা আহলাদিসরাও বিভক্ত, তোমরা আহলাদিসরাও বিভক্ত। ওরা ওয়াজ করে এরকম, ওরা ওয়াজ করে না, ওদের ওয়াজ ঠিক আছে। এখন ওরা বললে না ভাই, তো আমাদের বিভক্তিটা তোমাদের মতো না। হানাফিরা কি বলে? আমাদের বিভক্তি আছে তবে তোমাদের মতো না, তোমরা বাতিল ফেরকা। কি বলে? আরে কিতাব লিখে দিয়েছে বাতিল ফেরকার কিতাব আছে, বলছেন আপনারা বাতিল ফেরকা, আহলে হাদিস, কাদিয়ানি, শিয়া, এগুলো সব বাতিল ফেরকা। আর বাতিল ফেরকা থেকে সতর্ক করার জন্য ইসলামী রিসার্চ সেন্টার বসুন্ধরা বিভিন্ন জায়গায় তারা কি করে মুসলমানদেরকে বাতিল ফেরকা সম্পর্কে সতর্ক করার জন্য তারা ট্রেনিং সেন্টার বিভিন্ন ধরনের বিভিন্ন মেয়াদি 1 সপ্তাহব্যাপী 3 দিনব্যাপী কি করে ট্রেনিং কোর্স, প্রশিক্ষণ শালা, প্রশিক্ষণ শালা তারা বানায়। আপনি বললেন যে আমরা হ, আমাদের বিভক্তি তোমাদের মতো না,
এখন ওরা বলছে এই এই করলে চলবে, আমাদের বিভক্তি ভালো তোমাদের বিভক্তি খারাপ। হ্যাঁ, আমরা এর মধ্যে থাকবো কেন ভাই? আজকে এই জামাত, এই জামাতের আলোচনায় ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, বুঝেছেন? কারোই বিভক্তি থাকবে না। পানিটা একটু, কারো এসব বিভক্তি থাকবে না, বুঝছেন? আজকের আলোচনার উদ্দেশ্য কি? কারো যেন বিভক্তি না থাকে, কারো যেন এরকম বলার সুযোগ না থাকে। আল্লাহ যেভাবে কোরআনে বলেছেন, আল্লাহর রশিকে মজবুত ভাবে তোমরা যদি ধরো তাহলে সবাই একত্র হয়ে যাবে। সবাই একত্র হইতে বলছে আল্লাহ, খবরদার বিভক্ত হবে না, অবশ্যই বিভক্ত হবে না, বিভক্তির কোনো সুযোগ থাকবে না, বুঝলে? দেখেন আমাদের ভারতবর্ষের ইসলাম, আল্লাহ বললেন ইসলামকে পরিপূর্ণভাবে ধরতে হবে, আর পরিপূর্ণতার পরিপূর্ণতার জন্য তিনটা শর্ত আপনাকে মানতে হবে। ইসলাম যে পরিপূর্ণ এটা বিশ্বাস করলে আপনাকে তিনটা শর্ত মানতে হবে, তাহলে এখানে ঢোকানোর কোনো গ্যাপ নাই, আছে? বের করার কোনো গ্যাপ নাই। যে বর্তমান যুগে ইসলামটা একটু ভারী হয়ে গেছে, লোড বেশি, একটু কমায়, কতটুকু কমাবেন? হ্যাঁ, কতটুকু কমানো যাবে? বড় বড় হুজুর দিয়ে কতটুকু কমাবেন আপনি? যদি কমান, বাড়াইলেও ওটা আল্লাহর ইসলাম না। কোন ইসলাম হবে? হুজুরদের ইসলাম, ভারতের ইসলাম, বাংলাদেশি ইসলাম, বুঝেছেন? কমাইলেও কি হয়ে যাবে? এটা আর আল্লাহর ইসলাম থাকবে না, কিসের ইসলাম হবে? এটা ভারতীয় ইসলাম হবে। রদ বদল যদি করেন, এটা আল্লাহর ইসলাম থাকবে না, ভারতীয় ইসলাম, হুজুরের ইসলাম হবে, বুঝেছেন? তা আমরা এই বাড়তি কমিটিতে কোন জায়গা থেকে শুরু করেছি জানেন? ইসলামের নামকরণ দিয়েই শুরু করে দিয়েছি, ইসলামের নামকরণ থেকেই শুরু করেছি। আসলে ইসলামের নামকরণ থেকে আমাদের যে দিন, আমাদের যে ধর্মের নাম আল্লাহ রাখলেন, এটা কয় শব্দ দ্বারা বলেন তো? কয় শব্দ? আপনার নাম, আমার নাম, সবার একটা নাম আছে না, বিভিন্ন শব্দে। আমার ইসলামের নাম কয় শব্দ দ্বারা আল্লাহ রেখেছেন বলেন? হ্যাঁ, এক শব্দ। আচ্ছা, এক শব্দ দ্বারা আমাদের দিনের নাম আল্লাহ রেখেছেন, এক শব্দ দ্বারা। কিয়ামত কাল পর্যন্ত যদি আমরা আমাদের এই দিন, দিনের নাম এক শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখি, তো ভারতবর্ষের কোন আলেমের, গোটা ভারতবর্ষের আলেম যদি এক হয়ে যায়, যে আমরা দু একটা দল বের করতে বের করতে পারবো না। হ্যাঁ, গোটা ভারতবর্ষের আলেম যদি এক হয়ে যায়, আর শর্ত যদি মানে এটা যে আল্লাহ ইসলামের নাম রেখেছেন এক শব্দ দ্বারা, অতএব আমি এক শব্দ রাখব, এরপরে আর কোনো দল কারো পক্ষে বের করা সম্ভব নয়। যেমন বুঝেছেন, এগুলো হলো ব্যাকরণ, এগুলো ইসলাম বলে দিয়েছে, এগুলো হাদিসে আছে। আল্লাহ রসুল তার সাহাবীদেরকে মুখস্থ করিয়ে দিয়েছিলেন এই ব্যাকরণগুলো। এই জন্য তারা কি বলতো? লা আজিদু আলা হাজা ওয়ালা আনকুসু, হে আল্লাহ রসুল আপনি যা বলে দিলেন এর কমও করবো না, এর বেশিও করবো না। আছে এসব শব্দগুলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসনাদ আহমদের হাদিস, ইদা হাদাসতুকুম হাদিসান ফালা তাজিদান্না আলাইহি, আমি যখন কোন হাদিস তোমাদের কাছে পরিবেশন করব, হাদিস শোনাবো, খবরদার আমার হাদিসের মধ্যে কোন ধরনের চুল পরিমাণের বৃদ্ধি করতে পারবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে ইসলাম দিলেন, ইসলামের নামেই আমরা বিকৃতি করে দিলাম, নামটাতেই সর্বনাশ ঘটিয়ে দিয়েছি, নামটাকে আমরা বাড়িয়ে ফেলেছি, কিভাবে জানেন? আমাদের বাংলাদেশে কিছু মুসলমানকে দেখবেন, ওরা বলে আমরা জামাত ইসলাম। কি হয়েছে? ইসলাম শব্দের পরে কোন শব্দ বসছে? ইসলাম শব্দের আগে একটা শব্দ বসানো হয়েছে, কি? জামাত। এই জন্য দল হয়ে গেছে।
অটো অটো সিস্টেম, আমাদের দেশে দলাদলিটা অটো সিস্টেম, বুঝেও না যে কোন জায়গায় গোলমালটা, গোড়াই গোলমাল, শুরুতেই গোলমাল। আমরা যে বলি একটা যদিও আপত্তিকর প্রবাদ বাক্য বা বাগধারাটা, বিসমিল্লাই গলক, আমরা যে ইসলাম পালন করি একেবারে শুরুতেই গলক। দেখেন আমাদের অটো সিস্টেম হয়ে গেছে, বিভক্তিটা অটো সিস্টেম। আজকে একটা দল গঠন করব, দেখবেন কত সুন্দরভাবে হয়। কিভাবে জানেন? ইসলামী জামাত এই নামে দল আছে, দেখছেন? এটা আজকে গঠন করা হবে। কিভাবে এই দল আসতেছে? একটা শব্দ বাড়িয়ে দিয়েছি, ওই জামাত শব্দটা আগে আছে, এখন পরে নিয়ে আসলাম। আর একটা দল হয়েছে, হয়েছে দল, পাইছেন সূত্র, পাইছেন? আমরা ইসলামের মাধ্যমে, ইসলাম বুঝি নাই তো ইসলামের দ্বারা ঐক্যবদ্ধ হব কি করে? ইসলাম দিয়েই আমরা বিভক্ত, কোরআন দিয়েই কাফের, কোরআন দিয়েই বিভক্ত, কোরআন দ্বারা হেদায়ত প্রাপ্ত মুসলমান খুঁজে পাওয়া মুশকিল। এখানে যদি আল জামিয়া ইসলামিয়ার যদি প্যান্ডেলের নিচে কেউ আসে তাহলে দেখতে পাবো। ঠিক আজকে ইসলাম মাননেওয়ালা মুসলমানও আজকে কি হ্যাঁ আজকে কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, সূত্র পাইছেন? সূত্রটা কি পাইছেন? ইসলাম আমাদের ধর্মের নাম, আমাদের দিনের নাম হলো ইসলাম। এক সংখ্যা, এক সংখ্যা দ্বারা এই দিনের নাম রাখা হয়েছে। এই যে দেখেন এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ। আমি একটা ঐক্যের কিতাব পড়েছিলাম, সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের লেখা, পাতায় পাতায় কথায় কথায় এই কথাগুলো লেখা আছে যে ইসলামকে যদি এক শব্দ বিশিষ্টভাবে মুসলমানরা পালন করে কখনো তারা দল বের করতে পারবে না, চেষ্টা করেও বের করতে পারবে না দল, এক শব্দ বিশিষ্ট। দেখেন কত সুন্দর একটা সূত্র। আর এই নিষেধ বাড়তি করা, কমতি করা, রদ বদল করা, এগুলো তো আগেই নিষেধ হয়ে আছে, আগে নিষেধ হয়ে আছে না? তো এই কাজটা কারা করলো? মুসলমান করেছে এই কাজ। ভারতবর্ষের মুসলমান করার কারণে তারা ইসলাম দ্বারা কি ঐক্য উপহার পাচ্ছে না অনৈক্য? অনৈক্য অটো হয়ে গেছে, বুঝেও না কি বড় হুজুর, কি ছোট হুজুর, কি মেজ হুজুর, কে কি বড় পীর সাহেব, কি মুফতি, কি গায়ের মুফতি, কারো ব্রেনই ধরে না কোন জায়গার থেকে তাদের সমস্যা শুরু হয়েছে, সমস্যাও চিহ্নিত করতে পারে না কোথার থেকে তাদের বিভক্তি জন্ম নিল। আপনারা পাইছেন? আজকে পাইছেন তো? বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে একজন করে শুনলো, জেগে থাকলে হলো হবে, বুঝেছেন? অঙ্কের সূত্রর মতো আল্লাহ দেখেন কোরআনে যত জায়গায় বলেছেন এক শব্দ বিশিষ্ট। খালি ওয়াজই শুনি আয়াতের, আয়াত বোঝা লাগবে না আমাদের। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত পছন্দনীয় দিন হলো কেবলমাত্র ইসলাম, ইসলাম। আসেন এরপরে, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দল, অন্য কোন মত তালাশ করবে, অন্য কোন ধর্ম তালাশ করবে। এখানে ইসলাম শব্দ কয় শব্দে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলছেন ইসলামের কথা, কি বনিয়াল ইসলাম, ইসলামের ভিত্তি রাখা হয়েছে আলা খামসিন, পাঁচটির উপরে। দেখেন সব জায়গায় কোরআনে আর হাদিসে, আর এটা কত কত যে একটা ফলপ্রসূ একটা সূত্র, একটা মন্ত্র, একটা মূলনীতি। দেখেন একটু পরে আমি চ্যালেঞ্জেও আসব, এমন তো স্বাভাবিকভাবে বলছি, আরো অসহ্যকর অবস্থা, আরো অসহ্যকর শব্দ দিয়ে বলবো, চ্যালেঞ্জিং ভাষায় বলবো, আপনি সহ্য করতে পারলে পারেন, আর না হলে ডাকেন কোন হুজুরকে ডাকবেন। হ্যাঁ আমি বলবো, শুনেন তাহলে। দেখেন আমাদের সূত্রগুলো দেখেন কিভাবে, নেজামে ইসলাম, খেলাফতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র, আবার কিছু কিছু হুজুর ঐক্যের গুরুত্ব বোঝার পর মাথায় তাদের ঐক্য 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 জিনিসটা
মাথায় আসার পর তারা বললো তাহলে একটা সংগঠন খোলা যাক ঐক্যের নাম দিয়ে, কি ইসলামী ঐক্য জোট, ইসলামী ঐক্য জোট। হ্যাঁ, ইসলামী ঐক্য জোট হয়েছে, ইসলামী ঐক্য জোটে কয়টা শব্দ বাড়ছে? আরে বলেন না, সূত্র পাইছেন এখন, ঐক্যের সূত্র পাইতেছেন। হ্যাঁ, ইসলামী ঐক্য জোটে কয়টা শব্দ বাড়ছে? হ্যাঁ, ঐক্য জোট কয়টা বাড়ছে? এটা একটা দল না, দল না, এই দলের আবার বাচ্চা আছে, কয়টা বাচ্চা বাইরেছে? বহু বাচ্চা। ইসলামী ঐক্য জোট ক, ইসলামী ঐক্য জোট খ, ইসলামী ঐক্য গ, এটা মানে অক্ষর শেষ হয়ে যাবে একসময়, কিন্তু ঐক্য আর হবে না। আমার বাংলাদেশে যেহেতু অনৈক্যটা অটো অটো হয়ে গেছে, এই জন্য কেউ যদি ঐক্যেরও ডাক দেয়, ওর ওই ঐক্যের ডাক থেকেও আরো কয়েকটা দল বের হবে। এই জন্য ঐক্য বুঝার সূত্র না জেনে ঐক্যের ডাক দিয়েন না হুজুর, দয়া করে আপনার মুখ দিয়ে আপনার আপনার এরকম ডাকের মাধ্যমে ঐক্যের কথা বলেন না। ঐক্যের কথা বললেই আমি ভয় পাই, আরো কতটি অনৈক্য আসবে, কতটি দল আসবে, দেখেন না ঐক্য জোট থেকে কয়টা হয়েছে? ঐক্য জোট আমিনি, ঐক্য জোট শেখুল্লাহ দিস, ঐক্য জোট হ্যাঁ শেখুল্লাহ দিসের বাপ, ঐক্য জোট শেখুল্লাহ দিসের ছেলে। হ্যাঁ, হবে ইসলামী আন্দোলন হয়েছে, হয়েছে নাকি? এটা কি দল না, দল না? তা আপনারা কি পুরান দল করবেন না নতুন দল? নতুন দল, নতুন দল, নতুন দল গঠনের সূত্র পাইছেন? হ্যাঁ পাইছেন, খালি ডিকশনারি নিয়ে বসবেন আর একটা শব্দ ইসলামের আগে অথবা পরে বসাইলে একটা দল পাবেন। হ্যাঁ, বুঝেছেন তো? তার মানে কোরআন বুঝাতেও নেই, তাহলে জামিয়া হব কি করে? ইসলাম বুঝাতেও নেই, আছে ভারতবর্ষের মুসলমান ইসলাম বুঝাতে নাই, কোথায় আছে? মক্কা মদিনায় আছে, ওদের ওখানে কোনো দল নাই। কেন? তারা মনে করে যে ইসলাম শব্দের আগে পিছে কোনো শব্দ বসানো হত্যাযোগ্য অপরাধ, শুধু যাবে না, না অপরাধ। আর এই কাজটা আমরা সবাই মিলে হুজুররা বসে মিটিং করে একটা বানাই, কি যত বড় হুজুর তার জন্য একটা দলও লাগবে, একটা মাদ্রাসা, একটা মসজিদ, একটা খানকা, একটা দল লাগবে, নাহলে মানে না হেফাজতে ইসলাম। আরে হুজুর মারা যাইতেছে, মারা যাইতেছে, কবে মরে যাবে তার ঠিক ঠিকানা, একটা তাড়াতাড়ি দল বানাও, হুজুরের একটা দল থাকা দরকার, বুঝেছেন পাইছেন? তাহলে ইসলাম আল্লাহর ইসলামের মধ্যে আছে, আল্লাহর ইসলামে থাকলে কারো বাবার ক্ষমতা নাই ইসলামের মধ্যে কোনো দল বের করতে পারবে। হ্যাঁ, বুঝতেছেন তো? বুঝার ওয়াজ বুঝাও যাচ্ছে তো? সূত্রের মতো, অঙ্কের সূত্রের মতো, ইসলামের যে আল্লাহর ইসলামকে পাওয়ার জন্য যে এত সুন্দর সূত্র আছে, সূত্রটা কি খুব কঠিন? কিন্তু ভারতবর্ষে এতদিন পর্যন্ত এটা উধাও ছিল, এই মদিনাওয়ালা মদিনাওয়ালাদের থেকে এই সূত্র পাওয়া। হ্যাঁ, এখন আমি কঠিন ভাষায় বলবো, বুঝেছেন? আপনি ভারতবর্ষের সবচেয়ে চুনা চুনা বড় বুড়া হুজুরগুলো আমার সামনে নিয়ে আসেন, এরপর আমি বলবো, আপনারাও বলবেন আমার সাথে সাথে, কি হুজুর ইসলাম শব্দের আগে বা পিছে কোনো শব্দ না বসিয়ে একটা দল যদি আপনি বানাই দিতে পারেন 1 কোটি টাকা পুরস্কার দিব, আমরা সবাই মিলে দিব, চান্দা উঠাই দিব। দল রোধ, দলাদলি রোধ করার কিভাবে সূত্র আল্লাহ নাযিল করে রেখেছেন, রাসূল দিয়েছেন, এটাকে বলা হয় সূত্র ভিত্তিক ইসলাম, এটাই হলো আল্লাহর ইসলাম। আর সূত্র ছাড়া ইসলাম, এটা হলো ভারতের ইসলাম, এটা হুজুরদের ইসলাম, নিজেদের নিজেদের খামারে চাষকৃত ইসলাম, চাষ করা ইসলাম, বুঝছেন তো? দরবারে দরবারে হুজুরের খামারে ইসলামের চাষ, শুধু গরু গাভী চাষ, ছাগল চাষ, ইসলাম চাষ হচ্ছে, ইসলাম চাষ।
চাষ হচ্ছে, কোন মার্কা ইসলাম চান আপনি? হ্যাঁ, আপনি তো বড় হুজুরের ইসলাম পেয়ে খুব খুশি, যা বুঝা গেছে। আচ্ছা, আপনাদের মনে কি বলে, 1 কোটি টাকা নেওয়ার মতো কোন হুজুর ভারতবর্ষে আছে মনে হয়? দিতে হবে এই টাকা, চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত থেকে যাবে, একটা টাকা খরচ হবে না আপনার, কেউ নিতে পারবে না ভারতবর্ষে কোন না। আপনি দেওবন্দ থেকে শুরু করেন, হুজুর পুরানো দেওবন্দ, হাটহাজারি, টেকনাফ, তেঁতুলিয়া, পাকিস্তান, আফগানিস্তান সব খুঁজেন, কোথাও এরকম হুজুর পাবেন না যে আপনাকে ইসলাম শব্দের আগে পিছে একটা শব্দ যোগ ছাড়া, কোন শব্দ যোগ ছাড়া একটা দল বানাই দিতে পারবে, পাবেন না। তার মানে গোটা ভারতবর্ষে সেই ইসলাম বোঝার সূত্র আসে নাই, পাওয়া যায় নাই, যেই ইসলাম আল্লাহ নাযিল করেছিলেন, যেই ইসলাম রাসূল বুঝেছিলেন, যেই ইসলাম সাহাবায়ে কেরাম বুঝেছিলেন, সেই ইসলামটা এতদিন পর্যন্ত আমাদের অজানা, আমাদের অজ্ঞতার আধারে রয়ে গেছে। এর মাঝখানে খালি বড় বড় হুজুরদের আমরা জপ আর জিকির আর ওযু সহ এগুলো আমরা নাম উচ্চারণ করে বেড়াই। হ্যাঁ, কি বুঝলেন? আপনাদের কি মনে হয় সূত্রটা কেমন? না, আমরা যে ঐক্য ঐক্য বলি, তো ঐক্য কি হবে নাকি? ঐক্য বলেন না হুজুর, ইলিম ছাড়া ঐক্য বললে আপনার মাধ্যমে আরো অনেকগুলো ঐক্য, ডজন ডজন ঐক্য অনৈক্য বের হবে। আপনার মুখ দিয়ে ঐক্যের কথা শোভা পায় না, আপনার বলার যোগ্যতাই নাই, আপনি ঐক্য শব্দটাই মুখে আনবেন না। আপনি যতবার ঐক্য শব্দ মুখে আনবেন, ততবারই ইসলামের 12টা বাজবে। বুঝা গেছে? আচ্ছা, 1 কোটি টাকা পুরস্কার নেওয়ার হুজুর নাই, আছে আপনাদের কারো একজনও নাই, কেউ একজনও দ্বিমত করছেন না, তার মানে আমরা সবাই ঐক্য মতে পৌঁছে গেছি, এরকম হুজুর নাই, আছে? এবার আসেন তাহলে অন্য অন্য কায়দায় যাই, হুজুর সাইজ করাই লাগবে, বুঝেছেন? এবার পুরস্কার বাদ, বললাম 20 জন, সারা ভারতবর্ষের থেকে যত বড় বড় গুলো, খবরদার ছোটগুলো তালিকা আনবেন না, 20 জনের মধ্যে বড়টি তালিকা করবেন। এই বড়টি তালিকা করে বলবেন যে হুজুর, আপনারা তো পুরস্কার নিতে পারলেন না, তবে আরেকটা আপনাদের জন্য চ্যালেঞ্জ আসতেছে, সেটা কি, ইসলাম শব্দের আগে পিছে শব্দ, কোনো শব্দ যোগ না করে আপনি যদি একটা দল গঠন করে না দিতে পারেন, এই 20 জনেরই ফাঁসি হবে, 20 জনেরই ফাঁসি দেওয়া হবে। যদি একটা দল না বাইর করতে পারেন, কেন এত দল বাইর করতে পারেন, এখন পারেন না কেন? হ্যাঁ, দলবাস, দল বিশেষজ্ঞ, বিভক্তি বিশেষজ্ঞ, অনৈক্য বিশেষজ্ঞ, ফিতনা বিশেষজ্ঞ, এরাই আবার বলে যারা ঐক্যের ঐক্যের কথা, ঐক্যের আলেম, তাদেরকে ফিতনাবাজ বলে থাকে। ফিতনাবাজ কারা? দলিল মোতাবেক, সূত্র অনুযায়ী ফিতনাবাজ কারা? বুঝতে পেরেছেন? আচ্ছা, এরা ফাঁসির কাষ্ট থেকে বাঁচতে পারবে কি মনে হয়? যার মনে হয় যে ফাঁসি থেকে বাঁচতে পারবে এরা, হাত উঁচা করেন, দেখি আমি কেউ আছে কিনা। আল্লাহ বলেছেন আল্লাহর রশি ধরলেও ঐক্যবদ্ধ হবে, আল্লাহ এই জন্যই তো বলেছেন, তোমরা আল্লাহর রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, সবাই মিলে, সবাই মিলে, এখন সবাই মিলে হয়ে যাচ্ছে না? যদি কোনো শব্দ, এগুলো তো আল্লাহর আল্লাহ রসুল গোড়াগড়ি থেকেই বলে আসছেন, গোড়াগড়ি থেকে বলছেন না, ইযা কুলতু ক্বাওলান ইযা হাদাসতুকুম হাদীসান ফালা তাযিদান্না আলাইহি, যখন আমি তোমাদের কাছে কোনো হাদিস বলবো, তখন খবরদার এই হাদিসের ভিতরে কোনো বৃদ্ধি করতে পারবে না। আর সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিক্ষা দিয়েছিলেন, বৃদ্ধিও করতে পারবে না, কমতিও করতে পারবে না। এই বৃদ্ধি আর কমতি ছাড়া, বৃদ্ধি ও কমতি ছাড়া ইসলামে কোনো বিভক্তি আসে না, কোনো ধরনের বিকৃতি আসে না। এই তিনটা কাজ করে থাকে আমাদের ভারতবর্ষের বড় হুজুররা, ছোট হুজুররা করবে, বুঝেছেন তো? তো ফাঁসি থেকে বাঁচারও হুজুর নেই, সব শেষ, আছে, বাঁচতে পারবে?
আচ্ছা আপনারা জনগণ বললেন, কিন্তু আলেমদের কাছে জিজ্ঞেস করি, ইমাম ভাই, উনি তো সবার ইমাম আলহামদুলিল্লাহ, জি ওনার ইমামতি এসে যাচ্ছে ইনশাল্লাহ, ওনার ইমামতি করবে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এবার আসেন তাহলে, বুঝেছেন, ফাঁসি থেকেও বাঁচতে পারবে না। তাহলে কি পেলেন আবার আজকে? একবারে ইসলামের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার একটা সফল সূত্র, একটা অব্যর্থ সূত্র পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই সূত্র অনুযায়ী ভারতবর্ষের মুসলমান চলে আসলে তাহলে ঐক্যটা, এখন ঐক্যবদ্ধ হওয়াটা এখানে অন্টুর ব্যাপার না। কীভাবে ঐক্যবদ্ধ হবো? হুজুর, হুজুরদেরকে বলতে হবে, হুজুর এই যে আপনারা যে কাজগুলো ঘটাইছেন এগুলো বন্ধ করেন, এগুলো ডিলিট করেন, আগে পিছিয়ে যে শব্দগুলো বসাইছেন ইসলামী জামাত, জামাতটা সরাই দেন, জামাত ইসলাম, জামাতটা সরাই দেন, ইসলামী আন্দোলন, আন্দোলন শব্দটা সরাই দেন, দেখেন সব মুসলমান বাংলাদেশের, ভারতবর্ষের সব মুসলমান এক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বোঝা গেছে? ঐক্যের সূত্র পাইছেন? এটা কি গোজামিল মার্কার সূত্র না স্পষ্ট এবং অব্যর্থ সফল একটা সূত্র বলেন আলহামদুলিল্লাহ। এরপরে হাবলুল্লাহর আর একটা তাফসির হলো, হাবলুল্লাহর আর একটা তাফসির কি? আল জামা, জামা বলছে না, জামা শব্দ মানে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা বলেছিলেন কি, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72টা জাহান্নামে, একটা যাবে জান্নাতে। কোনটা জান্নাতে যাবে? আল জামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হি আল জামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই দলটি কোনটি যেটি নাজাত প্রাপ্ত হবে? তা আল্লাহ রাসূল কি বললেন? আল জামা। আমার বিষয় কি ছিল? জামাত, হিয়াল জামা, জামাতবদ্ধ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের যে ব্যাখ্যা করেছেন, এই জামাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামাত বুঝিয়েছেন, এই জামাতের অর্থ হলো ইসলাম। এই জামাতের অর্থ কি? বহু হাদিসের মধ্যে পাওয়া যাবে, মান ফারাকাল জামাতা শিবরান ফাকাদ খালা দিবকাতাল ইসলাম মিন উনুকিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জামাত থেকে আধা হাত নিজেকে সরিয়ে দিবে, জামাত আল জামাত থেকে আধা হাত যে ব্যক্তি সরে যাবে, সে ব্যক্তি তার গর্দান থেকে ইসলামের বেড়ি খুলে ফেলল। তার মানে জামাত অর্থ কি? ইসলাম না? জামাত কত গুরুত্বপূর্ণ, ইসলামের আলোচনা না করে আজকে জামাতের আলোচনা, কারণ জামাত হলো ইসলামেরই সমর্থবোধক একটি ভিন্ন শব্দ। এই শব্দ, এই শব্দটা আমাদেরকে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জামাত বললেন, আচ্ছা এরকমই জামাতের খেল আছে ভারতবর্ষে, তিনটার খেল তো দেখছেন, হাবলুল্লাহ, হাবলুল্লাহ হলো, হ্যাঁ কিতাবুল্লাহ, কিতাবুল্লাহর সাথে কি তামাশা করেছে ভারতবর্ষের মুসলমান, বাংলাদেশের মুসলমান, ইসলাম যে অর্থ আর একটা তার সাথে কি তামাশা করেছে সেটারও কিছু নমুনা, সব বলি নাই কিছু বলছি। জামাতের সাথেও এই একই কাহিনী ঘটেছে। জামাতের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস, আল জামাতের হাদিসে যত অর্থে এসেছে, এই অর্থগুলো যদি আমরা দেখতে যাই তাহলে দেখা যাবে যে বিভিন্ন ধরনের অর্থ পাওয়া যায়। যেমন জামাত সুগরা, জামাত কুবরা, বড় জামাত আর ছোট জামাত, এরকম আছে। ছোট জামাত বলতে হলো কোন জামাত জানেন? সেটা হলো সালাতের জামাত, ছোট জামাত। এই যে এশারের সালাত পড়লেন, একজন ইমামের পিছনে পড়েছেন না, জামাতে পড়েছেন না, আর জামাতে পড়াটার ফজিলত আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে বলেছেন, যেমন একটি হাদিসে পাওয়া যায়, মা মিন সালাসাতিন ফি কারিয়াতিন ওয়ালা বাদউইন লা তুকামু ফিহিমুস সালাতু
ইল্লা ইসতাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআলাইকা বিল জামাআ ফাইন্নামা ইয়াকুলুয যিবুল কাসিয়াতা রাওয়াহু আবু দাউদ ওয়া গায়রু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, যে কোনো গ্রামে, উপশহর বা গ্রামে, শহর বা গ্রামে তিনজন লোক বসবাস করে অথবা তিনের অধিক, এদের ভিতরে যদি সালাত কায়েম না করা হয়, অন্য হাদিসে এসেছে যদি আজান না দেওয়া হয়, সালাত কায়েম না করা হয়, তাহলে শয়তান তাদের উপরে বিজয়ী হয়ে যায়, শয়তানের কাছে তারা পরাজিত হয়ে যায়, শয়তানের কাছে তারা নিশ্চিহ্ন বিলীন হয়ে যায়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআলাইকা বিল জামাআ, অতএব তুমি জামাত আঁকড়ে ধরো। হাদিসের রাবি এই জামাতের তরজমা করেছেন কি, আসসালাতু ফিল জামাআ, জামাতের সাথে সালাত আদায় করা। তাহলে জামাত এটাকে আকীদা বা সুন্নার পরিভাষার যারা আলেম তারা বলছে জামা আসুগরা ইমাম আসুগরা, এটাকে বলা হয় ছোট জামাত। ছোট জামাত কেন, আপনি একজন টু পাস দিয়েও এই জামাত, এই জামাতের নেতৃত্ব দিয়ে দিতে পারেন, একজন সানাসুরওয়ালাকে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমাদের এলাকায় এক মাদানিকে সরিয়ে সানাসুর বিক্রেতারা ইমাম বানাইছে, বুঝছেন? কারণ কি, ওই মাদানি হুজুর মুনাজাত করেন, কিন্তু ওই সানাসুর হুজুর আবার মুনাজাত করতে পারে। রব্বুল আলামিন বিদ্দানি রব্বুল আলামিন নাম কুসুন আলাম দাউরুল দরবুল আলামিন, বুঝছেন? এই জন্য সানাসুর হুজুর, একজন হলো মাদানি হুজুরকে সরিয়ে এই জামাতের ইমাম বানিয়ে দেওয়া হলো, কাকে, সানাসুর হুজুর। এটা হলো জামা সুগরা, যে কেউ ফিট, যে কেউ ফিট। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিয়মাবলী দিয়েছেন কে জামাতের জন্য সবচেয়ে আগে হকদার হবে। হ্যাঁ, সবচেয়ে আগে হকদার কাকে গণ্য করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ওগুলোর হিসাব আজকে না, ওগুলোর হিসাব পরে মিলাইন। হ্যাঁ, তো এটা মোট কথা আমি বুঝাইলাম, এটা হলো জামা সুগরা ইমাম সুগরা, এটাকে বলা হয় ছোট জামাত। এটা মসজিদে মসজিদে এই জামাত অনুষ্ঠিত হইতে পারে, এই জামাত কোনো সমস্যা নাই, এটা মাঠে ময়দানও হইতে পারে। এর কোন ক্ষেত্রে কোন জামাত ব্যবহৃত হয়েছে এগুলো না জানলে আবার জগা খিচুড়ি করে ফেলে, হ্যাঁ, এই জামাতকে সেই জামাতে নিয়ে যায়, বুঝছেন তো? এই জন্য এগুলো ক্লিয়ার করে দিচ্ছি। কেউ যদি মাঠে ময়দানও থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাবারও বলেছেন, লা ইয়াহিল্লু লি থালাসাতিন لِثَلَاثَةِ نَفَرٍ يَكُونُونَ بِأَرْضِ فَلَاتٍ إِلَّا أَمَّرُوا عَلَيْهِمْ وَأَحَدَهُمْ। এটা হলো অস্থায়ী জামাত, ক্ষণস্থায়ী জামাত, দু একদিনের জন্য জামাত। হ্যাঁ, কেউ যদি কোনো ময়দানে যায় বা সফরে যায়, ময়দানে কিছুদিনের জন্য থাকলো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনজন যদি হয় একজনকে, তিনজনের এটা জামাত, তিনজনের এটা জামাত কি না, এটা কি ছোট জামাত না বড় জামাত? এটা ছোট জামাত, অস্থায়ী জামাত। আর মসজিদে যেটা জামাত হয়, নামাজের সালাতের জামাত, এটা হলো ছোট জামাত, স্থায়ী। যতদিন সালাত চলবে, যতদিন মসজিদে যান, ততদিন এটা থাকবে। আর আরেকটা জামাতের কথা আল্লাহ রাসূল বলছেন, এটা শুধু সফরের জন্য, অস্থায়ী হয় সফরে, গন্তব্যে পৌঁছা পর্যন্ত এই জামাতের স্থায়িত্ব। আপনি এখান থেকে যাবেন চট্টগ্রাম, ভাই আমরা তিনজন যাচ্ছি, আপনি আমি, তিনজনে একটা জামাত, তিনজনে জামাত করতে হবে, এখানে চারজনে জামাত করা হারাম, চারজনের জামাত করা যাবে না। যে আপনি গ্রামবাসী, আপনি সফরে না যান, কিন্তু আপনি আমাদের সাথে জামাত গঠনে ইনক্লুড হয়ে যান, চারজন যোগ করা হারাম, বুঝা গেছে? এই জামাত তিনজনের হবে। হ্যাঁ, আরেকজন এসে যদি বলে, ভাই আমিও আপনাদের সাথে সফরে যাব, চট্টগ্রাম আমারও যাওয়ার দরকার, তা আমি আপনাদের জামাতে শরীক হয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে, তা আপনিও তাহলে, আমরা তিনজন মিলে ওই যে ইমাম সাহেবকে আমরা আমির মেনেছি, আপনি কি ইমাম সাহেবকে আমির মানেন কি না? তো ইমাম সাহেব আমির হলেন, কতক্ষণ, চট্টগ্রাম যাওয়া পর্যন্ত, আসবে যার যার মতো,
কেউ তিন দিন থেকে আসবে, কেউ দুই দিন থেকে আসবে, কেউ পাঁচ দিন থাকবে, কেউ দশ দিন থাকবে, সব বিচ্ছিন্ন হয়ে গেল না? তাহলে জামা পর্যন্ত এই জামাত থাকবে। এরপরে আর একদিন যদি কেউ বলে এই জামাতের মেয়াদ আরো একদিন থাকবে, তাহলে ও বেদাতি, ওর বেদাতি হয়ে যাবে। বেদাতি জামাত এটা, শুধু চট্টগ্রাম জামা পর্যন্ত জামাত। কারণ এগুলো দিয়ে এই জামাত, গৃহপালিত জামাতগুলো আমরা সাব্যস্ত করি, এই জামাত দিয়ে সফরের জামাত দিয়ে আমরা মুকিমের জামাত সাব্যস্ত করি না, 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 এটা বুঝার ভুল, আপনার বুঝার গ্যাপ, আপনি জামাতও বুঝেন না, তার দলিল এগুলো। জামাত বুঝেন না, বড় হুজুর জামাত বুঝে না, হ্যাঁ আমির সাহেব জামাতই বুঝে না। হ্যাঁ যদি এমন হয় যে ভাই আমরা তিনজন চট্টগ্রামে যাব, তিন দিন থাকবো, আবার আমরা ঢাকায় ফিরে আসবো, এই জামাতের মেয়াদ কয়দিন? তিন দিন, ঢাকা পর্যন্ত এসে, ঢাকায় এসে যাওয়ার পর যদি বলে আমরা একটা জামাত গঠন করেছি, ঘোষণা দিল ঢাকাতে এসে, আমরা একটা দল গঠন করেছি, জামাত গঠনা ঘোষণা, জামাত গঠন করেছি, শুভ উদ্বোধন করেছি, আপনারা সবাই জানেন একটা জামাত হয়েছে আমাদের, এই যে জামাত, এটা বেদাতি জামাত। অস্থায়ী জামাতকে স্থায়ী জামাতের যারা মর্যাদা দিবে, অথবা এই অস্থায়ী জামাত থেকে স্থায়ী কোনো জামাত গঠনের দলিল গ্রহণ করবে, এরা সবাই অজ্ঞ দল, যদিও পিএইচডি ডিগ্রি থাকে, পিএইচডি ডিগ্রি থাকলেও অজ্ঞ, জামাত সম্পর্কে অজ্ঞ। অস্থায়ী জামাতকে কেন সেই স্থায়ী জামাতের উপরে দলিল গ্রহণ করলো, এই জন্য সে অজ্ঞ, বোঝেন? বোঝা গেছে? অজ্ঞতার কারণে সর্বনাশ হয়। এখন কি এরকম ভাবে যদি আমরা জামাত গঠন করি, তাহলে এগুলো কি ঠিক ওই ইসলামের কায়দা হলো না? জামাত বুঝে না, জামাত না বুঝার কারণে জামাত গঠন হইতেই আছে, হইতেই আছে, হইতেই আছে। কারণ কি? এই যে জামাতের দলিল, আরে বেটা জামাতের দলিল একদিন মেয়াদের অথবা তিন দিন মেয়াদের, এটা চার দিন মেয়াদের হলে বেদাতি জামাত হবে। আপনি কখনো আমির বলতে পারবেন না, চারজন ঢাকায় ফিরে এসে বলবেন যে আমি আমির হয়ে এসেছি, আমাকে আজকে থেকে আপনার আমির সাহেব বলে ডাকবেন, আমির সাহেব না বললে বেয়াদবি হবে। হ্যাঁ কারণ কি? আমি আমির হয়ে আসছি, দেখেন আমরা জামাত গঠন করেছি, এটা হলো বেদাতি আমির আর এটা হলো বেদাতি জামাত। এই জামাত দ্বারা যত জামাত, এই দলিল দ্বারা যত জামাত গঠিত হবে বাংলাদেশে, ভারতবর্ষে, সব বেদাতি জামাত, আর যত আমিরের জন্ম নিবে সব বেদাতি আমির, বুঝা গেছে? আর এগুলো হলো বিভক্তি, বিভক্তির তামাশা, বিভক্তির তামাশা দেখবেন। তাহলে এটা কোথায় থাকবে? আল্লামা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন উনি এই এই হাদিসগুলোকে সামনে নিয়ে এসে দলিলুল ফালেহিন, রিয়াদুস সালেহিন, দলিলুল ফালেহিন এখানে বললেন, এই যে সফরের জামাত, সফরের আমিরের মেয়াদ কি, এ সম্পর্কে উনি বলছেন, হুদুদু কিয়াদাতিস সাফারি ইয়ানতাহি দাওরুল আমিরি বিল উসুলি, বিল উসুলি লিল লিল মাকসাদি আও ইনতিহা সফর। উনি বলছেন এই জামাত আর এই আমিরের ভূমিকা শেষ হয়ে যাবে গন্তব্যে পৌঁছে যাওয়ার পর, বুঝেছেন? মেয়াদ শেষ অথবা ইনতিহা সফর, গন্তব্যে পৌঁছে যাওয়া অথবা ইনতিহা সফর, ইনতিহা সফর মানে আবার রিটার্ন আসা, চট্টগ্রাম যাব আবার ঢাকা ফিরে আসবো, ইনতিহা সফর, এটা সফর সমাপ্তি পর্যন্ত, আও ইত্তিফাক বিত্তিফাকিল মাজমুআ, অথবা এই সফরের মধ্যেও মেয়াদ শেষ হয়ে যেতে পারে, মানে অর্ধেক সফর, চট্টগ্রাম থেকে ঢাকায় আসলাম না, তার আগেই চারজন মিলে বসে বলো যে ভাই আপনার আমির হওয়ার যোগ্যতা নাই, এই যে ইনাকে আমরা যে অভিজ্ঞতা লাভ করলাম এই সফরের মধ্যে, অর্ধেক সফরে যে অভিজ্ঞতা পেলাম, আপনার আমির হওয়ার যোগ্যতা নাই, এই জন্য আপনার আমিরিকে বরখাস্ত করে আমরা এই ভাইকে দিতে চাই আমির হিসেবে, এটাকে বলা হয় কি আজলিহি, অর্ধেক সফরের পর তাকে পদচ্যুত করার মাধ্যমে জামাত, তার আমিরই শেষ হয়ে গেল, জামাত ঠিক থাকলো কিন্তু আমিরই শেষ হয়ে গেল অর্ধেক সফর করে। এগুলো হলো বুঝ, এগুলো হলো আলেমের বুঝ, এগুলো হল এই বুঝের মাধ্যমে
জামাতের মাধ্যমে ঐক্যবদ্ধ হইতে পারবো আলহামদুলিল্লাহ। এরপরে আছে, এই শেষ করে দেবো নাকি? এই আচ্ছা, আরেকটা হলো, এটা হলো জামা আহলিয়া, পারিবারিক জামাত। একটা তো রাষ্ট্রীয় জামাত তো আছে, ওটা হলো, ওটাকে বলা হয় জামা আকুবরা, ওইটার আলোচনা আসে নাই। এটা হলো যেগুলো দিয়ে যেসব জামাতগুলোকে আমরা বিভ্রান্তির এবং বেদাতি জামাতের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এগুলোর কিছু আমি সূত্র আপনাদের কাছে তুলে ধরছি। যে আর হলো পারিবারিক জামাত, পারিবারিক জামাত বলতে কি, আপনার বাড়িতে বা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের জামাত, সাহিত্য শাসিত প্রতিষ্ঠান কেন্দ্রিক জামাত। যেমন আমার বাড়ি হইতে পারে, আমার বাড়ির মধ্যে দশজন লোক, আমি আটজন সদস্যের জামাত নিয়ে বাড়িটা পরিচালনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই বলেছেন, আল ইমামু রাঈন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই আমির, এবং প্রত্যেককে তার আমিরাত তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আল ইমামু রাঈন, ইমাম হলো একজন, দেশের শাসক হলো আল ইমামুল্লাজি আলান নাসি রাঈন, যিনি সমস্ত মানুষের দায়িত্বে আছেন, উনিও একজন দায়িত্বশীল, কিয়ামতের দিন তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এরপরে বলছে আর রাজুলু রাঈন ফি আহলি বাইতিহি, এটা হলো পারিবারিক জামা। একজন ব্যক্তি বাড়ির গার্ডিয়ান, উনি তার বাড়িতে যতগুলো সদস্য আছে তাদের হলো দায়িত্বশীল, তাদের আমির, ঠিক না? আমি এখন পেয়ে গেলাম, এই যে আল্লাহ রসুল স্বীকৃতি দিলেন, এখন বাড়ির দায়িত্বশীল, কিন্তু প্রতিবেশীর দায়িত্বশীল কিন্তু আপনি না। আল্লাহ রসুল আপনাকে বাড়ির দায়িত্বশীল বলেছেন, এমনকি বাড়ির দায়িত্বশীল যখন পুরুষ ব্যক্তি অনুপস্থিত থাকবে, বাড়ির জামাতের ক্ষেত্রে নেতৃত্ব মহিলাও দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতের ক্ষেত্রে এই ফ্যাসিলিটিও দিয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুরুষ ব্যক্তি যদি এই জামাতে উপস্থিত না থাকে, তাহলে মহিলাটাই এই জামাতের কি দায়িত্বশীল, আমির। কিন্তু আপনি বলতে পারবেন না, এই যে দেখেন মহিলাও দায়িত্বশীল হইতে পারে, অতএব আমাদের প্রধানমন্ত্রী মহিলা হলে সমস্যা কি? জায়েজ, সহি মুসলিমের হাদিস দ্বারা স্বীকৃত। হ্যাঁ না, এটা বাড়ি পর্যন্ত মহিলা নেত্রী হইতে পারবে শুধু বাড়ির সদস্যগুলোর প্রতি, বুঝেছেন? এটাকে বাইরে নিয়ে যাওয়া যাবে না। এই যে মহিলা নেত্রী হইতে পারে, এই যে পাওয়া গেল হাদিসে, এমনকি বাড়ির চাকরও দায়িত্বশীল হইতে পারে। চাকরের বাড়ির ওই ব্যক্তির চাকর, অনেকগুলো চাকর আছে, দশজন চাকর, তাই না? হেড চাকর হলো বাকি নয়জনের দায়িত্বশীল, আমির, চাকরও আমির। কিন্তু অন্য বাড়ির চাকরদের সে দায়িত্বশীল না, তার মালিকের চাকরদের শুধু সে দায়িত্বশীল, ঠিক আছে? এবং মাল ধনসম্পদের সে দায়িত্বশীল, যে ধনসম্পদগুলো তার আন্ডারে আছে, গরু বাছুর ধান চাউল যা কিছু আছে ইত্যাদি ইত্যাদি। বন্ধুগণ, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। এটা কি? এটা সাহিত্য শাসিত জামাত হইতে পারে, সাহিত্য শাসিত প্রতিষ্ঠান হইতে পারে, হ্যাঁ আমার পারিবারিক জামাত হইতে পারে, পারিবারিক আমির হইতে পারে। এই পারিবারিক আমির দিয়ে আপনি রাষ্ট্রীয় বা সামাজিক সমাজের আমির সাব্যস্ত করতে পারেন না, আপনি এই দলিল দিয়ে সামাজিক জামাত সাব্যস্ত করতে পারেন না। আলহামদুলিল্লাহ, এবার কিছু বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তাহলে এই জামাত আছে, আমি আল জামিয়া সালাফিয়াতে অনেকগুলো স্টাফ আছে, 500 ছাত্র, 50 জন স্টাফ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এগুলো সবার আমির, বৈধ আমির, হাদিস সমর্থিত আমির, কিন্তু পাশের মাদ্রাসার একজনের আমির না, সাহিত্য শাসিত। ঢাকা ভার্সিটিতে যতগুলো ছাত্র আছে, যতগুলো স্টাফ আছে, সবগুলোর আমির হলো ভিসি। একটা দাওয়া সেন্টার আছে, সেই দাওয়া সেন্টারের সবগুলো কর্মচারীর
দায়িত্বশীল হলো মুদির, এগুলো হলো আমির, এগুলো হলো জামাত, স্বায়ত্ত শাসিত বিষয়। এগুলো টেনে নিয়ে আপনি জাতীয় পর্যায়ের আমির, জাতীয় সামাজিক পর্যায়ের জামাত গঠন, এগুলো এসব দলিল দ্বারা যদি কেউ নেয়, সে জামাত সম্পর্কে অজ্ঞ ব্যক্তি। জামাত, জামাতের মাধ্যমে সে বেদাত সৃষ্টিকারী, জামাতের মাধ্যমে সে মুসলমানদের ভিতরে অনৈক্য এবং বিভক্তি সৃষ্টিকারী। আলহামদুলিল্লাহ, এবার আসেন জাতীয় পর্যায়ে জামা কুবরা, ইমামা কুবরা কাকে বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামাতের দুইটা ফিগার আছে, জামাতের দুইটা ফিগার, জাতীয় পর্যায়ে জামাতের দুইটা অবস্থা। একটা হলো কি, পরিপূর্ণ অবস্থা। পরিপূর্ণ অবস্থা কিসের মাধ্যমে? আপনি জাতীয় পর্যায়ে, এটাকে বলা হয় সাংগঠনিক জামাত। কি বলবেন এটাকে? সাংগঠনিক জামাত বা জাতীয় পর্যায়ের জামাত। একটা দেশে, একটা ভূখণ্ডে একটাই মাত্র থাকবে, কি? সাংগঠনিক জামাত। কাকে বলা হয় সংগঠন? মানে কি, লোক একত্রিত করা না, যে যত লোক জমা করতে পারবে, এটাই হলো সংগঠন। মানে কি, একত্র করা, সংঘবদ্ধ করা। আমি একটা প্ল্যাটফর্ম খুলে দিয়েছি, আমি একটা ব্যানার লিখে নিয়েছি, আমি একটা অফিস আদালত করেছি, এখন আমিও সংগঠন, লোককে সংগঠন করি। জাতীয় পর্যায়ে সাংগঠনিক জামাত মাত্র একটাই হবে, দুইটা হওয়া বেদাত। দুইটা হওয়া কি বেদাত? আল জামা, আল জামা শব্দটার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন তাফসীর করেছেন। এখন দেখেন, এই জামাতের অর্থ হলো ইসলাম, যেটা সাংগঠনিক জামাত হবে, এটাই হলো ইসলাম। এই সাংগঠনিক জামাত বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফারাকাল জামাতা শিবরান ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি। যে ব্যক্তি জাতীয় পর্যায়ে যে সংগঠন, যে ব্যক্তি জাতীয় সংগঠন, যে ব্যক্তি সাংগঠনিক জামাত থেকে এক বিঘত অর্ধহাত পর্যন্ত কেউ সরে যাবে, সে ব্যক্তি তার গলা থেকে ইসলামের বেড়ি খুলে ফেলল, তার মানে তার ইসলাম ভঙ্গ হয়ে গেল। বুঝে গেছে? জাতীয় পর্যায়ে তাহলে, তাহলে আমি যে এত জামাত, তো জামাতেরই তো একটা ফান্ড পেতে দিয়েছি। আমার বাংলাদেশে যদি 100 জামাত থাকে, তাহলে তো ইসলাম থেকে বের হওয়ার, ইসলাম, ইসলাম নষ্ট করার ফাঁদ পেতে দিয়েছি। খালি সংগঠনের পাশে একবার ঢুকলাম, বের হলেই ইসলাম থেকে মুক্ত হয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে গেল। এটা নাকি সাংগঠনিক জামাত একটাই হবে, যেই জামাত থেকে সরে যাওয়া, ইসলাম থেকে সরে যাওয়া একই সমান। কিন্তু যেই এই যে শত দল, শত জামাত, শত সংগঠন আমাদের বাংলাদেশে তৈরি হয়েছে, সেগুলো কি এই মর্যাদার? এই সংগঠনে গতকাল নাম লিখিয়েছেন, আজকে যদি আপনি বের হয়ে যান, তাহলে কি আপনার, আপনি ইসলাম ভঙ্গ হয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে গেলেন? আবার শাস্তিও তো আছে, শাস্তি আছে না? লা ইয়াহিল্লু দামু মিরিন ইল্লা বি ইহদা সালাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তির খুন হালাল নয় যতক্ষণ পর্যন্ত সে তিনটা অপরাধ না করবে। একটা অপরাধ হলো কি, আসাইবুল জানি, বিবাহিত জিনাকারী, এ যদি জিনা করে তাহলে তার হত্যাযোগ্য অপরাধ করলো, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আরেকটা কি, আল কাতলু বিল কাতল, হত্যার বদলে হত্যা। আরেকটা হলো কি, সেটা হলো আল মুফারিকুল জামা, জামাত থেকে যে বের হয়ে যায়, জামাত থেকে যে বের হয়ে যাবে তাকেও হত্যা করতে হবে। বলেন, আমাদের দেশে যে জামাতগুলো আছে, সংগঠনের আরবি হলো জামাত অথবা তানজিম অথবা হিজব। কয়টা শব্দ আরবিতে? জামাতুন অথবা হিজবুন অথবা কি বললাম, তানজিম। জামিয়াতুন শব্দের আসল অর্থ হলো, জামিয়াতুন আসল সংস্থা,
এটা কিন্তু সংগঠন না, জামাইয়া শব্দটা সংস্থা বোঝায়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেটা আপনি জামাত হইতে পারেন, যেটা হইতে পারে জামাত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমি একটা দাওয়া সেন্টার খুললাম খুলনাতে, আমি নারায়ণগঞ্জে একটা দাওয়া সেন্টার খুললাম, এটার নাম রাখতে হবে কি, জামাইয়া, ঠিক আছে, জামাইয়াতুন। কিন্তু আমাদের ভারতবর্ষে জামিয়াতুনের এই অর্থ না বুঝায়, তারা ওই হিজবুনের অর্থেই জামিয়া ব্যবহার করে থাকে, হিজবুনের অর্থে জামিয়া ব্যবহার করে। মূলত আরব দেশে জামিয়া ব্যবহার করা হয় সংস্থা, বুঝেছেন, এটা কোনো সমস্যা না। এই সংস্থা আর সংগঠনের মধ্যে অনেক পার্থক্য আছে। সংস্থা দিয়ে লোক জমায়েত করা উদ্দেশ্য হয় না, লোক জমায়েতের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করা থাকে না, আমার অবশ্যই বেশি লোক জমা করতে হবে, 1 লাখ হয়ে গেছে, এই যে 3 লাখ হয়ে গেছে, এই যে আমরা বৃহৎ জামাতে পরিণত হয়ে গেছি, বৃহৎ সংগঠনে পরিণত হয়ে গেছি। এখন তারা যুক্তি দেয়, যেমন তুমি যদি ঐক্যবদ্ধ হইতে চাও তো আমাদের জামাতে আমাদের দলে চলে আসো না, আমরা তো এমনি 3 কোটি হয়েই গেছি। হ্যাঁ, বুঝেছেন, জামিয়া তাহলে হিজবুন। এরপর কথা হলো যে জামাত শব্দটা একটা পবিত্র শব্দ, জামাত শব্দটা একটা পবিত্র শব্দ, যেই শব্দ ইসলামের সমর্থবোধক, যেই শব্দের মাধ্যমে সকল মুসলমান ঐক্যবদ্ধ হইতে পারে। কিন্তু আমরা যেভাবে সংগঠন খুলেছি, সংগঠন খুলেছি, এগুলোকে জামাত বলা যাবে না, জামাত বলাটাই জায়েজ নেই। আর যদি জামাত বলা হয় তাহলে এগুলোকে জামাতুন বলতে হবে, আল জামাত বলা যাবে না, আল জামাত অথবা জামাতুল মুসলিমিন বলা শোভা পাবে না, অন্যায় হয়ে যাবে, জামাতুন মিনাল মুসলিমিন বলতে হবে, অথবা শুধু জামাতুন বলতে হবে, বহু জামাতের একটি জামাত, বহু দলের এক দল, এটা হিজবুনের অর্থ নেওয়া যাবে। আর তাহলে আমাদের বাংলাদেশে যে দলাদলিগুলো দেখা যায় এগুলোকে জামাত বলা শোভা পায় না, এটা একটা পবিত্র শব্দ, এটা কোরআন সুন্নার ঐক্যের শব্দ, এই শব্দটা ব্যবহার করা যাবে না। কুয়েতে আমার সাথে বাহাস হয়েছিল, বুঝেছেন, একটা চমৎকার বিষয় বাহাস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কুয়েতে বাহাস, আমার আমাকে ডেকে বাহাস করবে কুয়েতের একজন আলেম, এটা গায়ে পড়ে, বুঝছে না, আমি বাহাসের জন্য প্রস্তুত নই, উনি আমাকে ডাকায় আমার অফিস থেকে ডাকিয়ে নিয়ে যেয়ে উনি বাহাস করবে আমার সাথে। কেন বাহাস করবে? আমি শুধু মদিনার ছাত্রই নই, মদিনার সিনিয়র প্রফেসর ডক্টর রবি বিন হাদি উমাইর আল মাদখালি আমাকে না চেয়েই, আমাকে না চাওয়াতেই উনি একটা তাজকিয়া দিয়েছিলেন, ওই তাজকিয়াটা আমার হাতে আসার আগে কুয়েতবাসী নিয়ে চলে গেছে। কুয়েতবাসী যেহেতু ডক্টর রবি সাহেবের সার্টিফাই প্রাপ্ত আমি একজন ছাত্র, এই জন্য উনি আমাকে ডেকেছেন, বলছে তোমার বাংলাদেশের কোনো আলেম হইলে আমি ডাকতাম না, কারণ বাংলাদেশে ভারতবর্ষে আমি বহু সফর করেছি, ওই দেশে সাংগঠনিক তামাশা আমার দেখা আছে, ওরা এগুলো বুঝবে না, কিন্তু আমার বিশ্বাস যে তুমি হয়তো, যেহেতু ডক্টর রবি তোমাকে তাজকিয়া দিয়েছে, তোমার সাথে বাহাস করা শোভা পায়। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমাদের বাংলাদেশে, উনি আবার সালাফি মানুষ তো, ওই আহলে হাদিসদের কথা বলতেছে, আহলে হাদিসদের ভিতরে যে বিভিন্ন সংগঠন দেখা যায়, দলাদলি দেখা যায়, দল দেখা যায়, তুমি আমাকে বলো আজকে এগুলো দল, এগুলো জামাত না হিজব? হ্যাঁ, আমি তো বাসের জন্য, উনি গায়ে পড়ে আমাকে বাস, জোর করে আমাকে বাসে নিয়ে যাইতেছে, কারণ কি, উনি মনে করছে যে আমি হয়তো বুসমান আলেম, আমি হয়তো এগুলো বুঝবো, এগুলোর জবাব দিতে পারবো। বাস, আমি বলে ফেললাম, আমার এমনি একটা আয়াত মনে পড়ে গেল, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, হিজব শব্দটা খারাপ অর্থে ব্যবহার হয়েছে, আর হিজব অর্থ সবসময় খারাপ অর্থেই ব্যবহার হয়েছে কোরআনে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ শব্দের সাথে এর এজাফত না হবে, যদি আল্লাহ শব্দের সাথে এজাফত হয় হিজব, তবেই এই হিজবের ভালো অর্থ আছে, আর যদি আল্লাহ শব্দের সাথে হিজবের এজাফত না হয় তাহলে কোনো ভালো অর্থেই ব্যবহার হয় নাই। তো উনি আমাকে বলছে যে তোমাদের আহলে হাদিসের যে সংগঠনগুলো আছে এরা কি জামাত না হিজব? আমি তো তখন পর্যন্ত একটা সংগঠনের মধ্যেই ছিলাম, যাই হোক, আন্তরিকতার সাথে থাকি আর আন্তরিকতা ছাড়াই থাকি, কোনো একটা সংগঠনের সাথে আমার নাম ছিল, ফর্মটা হয়তো আজব খুঁজলে পাওয়া যাইতে পারে, কিন্তু আমি বহু আগে এই ফর্ম আমার অন্তর থেকে ছিঁড়ে ফেলে দিয়েছি,
একেবারে টুকরো টুকরো করে দিয়েছি। সাংগঠনিক এই ফর্ম আমার ব্রেন থেকে, আমার মস্তিষ্ক থেকে, আমার অন্তর থেকে ছিঁড়ে টুকরো টুকরো করে তাকে নিক্ষেপ করে দিয়েছি ব্রেনে। কিন্তু সেদিন পর্যন্ত ছিল। সে আমাকে বলছে যে বাহাস হবে। তারপরে আমি বললাম জামাত, আমি বললাম জামাত। তো বলছেন না জামাত তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এরকম বলেছেন, জামাত থেকে বের হওয়া যাবে না। একজনকে কত কত ফাঁদে তোমরা কয়শো ফাঁদে আটকাই রাখবে, জামাত থেকে তো বের হওয়া যায় না। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের এই সংগঠনগুলো থেকে কি বের হওয়া নিষেধ, হারাম? বের হলে কি তার সে ইসলাম থেকে বের হয়ে যায়, সে কি ইসলাম, সে কি হত্যাযোগ্য অপরাধী হয়ে যায়? আমাকে বলো। সর্বনাশ, এইসব এইসব ঝামেলা তো আসবে এটা বুঝতে পারি নাই। পরে যাই হোক, আলহামদুলিল্লাহ সেদিন বাহাসে ফেল করে আমি ঐক্য শিখেছি, আলহামদুলিল্লাহ। সেদিন বাহাসে ফেল না করলে, বাহাসে হেরে না গেলে আমি ঐক্য জানতাম না। আমি এই জন্য যখন কুয়েতি সংস্থার আমি প্রধান ছিলাম, ডাইরেক্টর, তখন আমার মাথায় একটা পরিকল্পনা এসেছিল, আমাদের বাংলাদেশের সংগঠন, বিশেষভাবে আহলেদির সংগঠনের যতগুলো লিডার আছে, যতগুলো সভাপতি আছে, যতগুলো সেক্রেটারি আছে, সবাইকে ফেল করার জন্য, সবাইকে পরাজিত করার জন্য ওই কুয়েতির ওই আলেমের সাথে বাহাস করানোর জন্য আমি একটা পরিকল্পনায় নিয়েছিলাম, বাজেটও তৈরি করেছিলাম। ফেল না করা পর্যন্ত এরা একজনও শিখবে না, এরা জানেই না। এই যে আজকে একজন আমার সামনে বক্তব্য রয়ে গেল, উনি ঐক্য চাই, সংগঠনও চাই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঐক্য চাই, সংগঠনও চাই। সংগঠনের মাধ্যমে কিভাবে ঐক্য হয়? সংগঠনের মধ্যে শুধু অনৈক্য হয়, শুধু দলাদলি হয়, শুধু মুসলমানদের ভিতরে বিভক্তি আসে, সেটা আহলে হাদিসের নামে হোক, যেই নামে হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ বুঝেছেন, এগুলো হলো তামাশা, ঐক্যের নামে তামাশা, এগুলো হতে পারে না, এগুলো চলতে পারে না, এগুলো শিক্ষার অভাব, জ্ঞানের অভাব, হাদিস বুঝার অভাব। বুঝা গেছে? সংগঠন যেটা জাতীয় সংগঠন হবে, রাষ্ট্রের মধ্যে একটাই মাত্র হবে, সেইটার সদস্য হইতে হবে। সেইটার সদস্য যদি না হইতে পারেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে শুধু আমি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা আপনাদের কাছে সংক্ষেপে দেড় মিনিটের মধ্যে আমি শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হুযায়ফার হাদিসের শেষের অংশটা বলছি, আগের অংশটা অনেকের কাছে ক্লিয়ার। শেষের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে এমন এক যুগ আসবে, যেই যুগটা কি হবে, মানুষ খালি তার চতুর্পাশে কি দেখবে, চতুর্পাশে দেখবে জাহান্নামের দিকে দাওয়াত দানকারী, জাহান্নামের দিকে দাওয়াত দানকারী, জাহান্নামের দিকে দাওয়াত দানকারী অর্থ কিন্তু এটা না যে আসুন জাহান্নামে, আসুন জাহান্নামে আসুন, না, এমন এমনভাবে তাদের 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 কথা শুনলেই জাহান্নামে যেয়ে পড়বে। মুসলমানের সাথে মুসলমানের যদি দ্বন্দ্ব, কলহ, হিংসা, বিদ্বেষ, মুসলমানের যদি আপনি অকল্যাণ কামনা করেন, মুসলমানের বিপদ কামনা করেন, তখনই আপনি জাহান্নামে চলে গেলেন না? মুসলমান আল মুসলিম মানে সালেমান মুসলিম লিসানি হয়ে দিই, কিন্তু যারা সংগঠন করে এই হাদিস মানার কায়দা নেই তাদের, তার অন্য সংগঠনকে বিপদে ফেলার চেষ্টা থাকতেই হবে তার। আগে এক সংগঠনে আর এক সংগঠনের সাথে দেখেন, এইখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জামাত শব্দের আরেকটা সমর্থবোধক শব্দ হলো কি, আহলুল হাদিস, আহলুল হাদিস। জামাত শব্দের সমর্থবোধক শব্দ হলো আহলুল হাদিস, সালাফিয়া, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ ইত্যাদি ইত্যাদি। দেখেছেন, আহলুল হাদিসও যদি হয় ঠিক ওই ইসলামের মতো, কি আহলুল হাদিস ততদিনই আহলুল হাদিসরা ঐক্যবদ্ধ থাকবে যতদিন পর্যন্ত আহলে হাদিস শব্দের আগে পিছে কোনো শব্দ যোগ করবে না। এই জন্য আহলে হাদিস যদি রসুলের যুগ থেকে চলে আসা কিছু লোকের না হয়, আদর্শের নাম হয়, তাহলে রসুলের যুগ থেকে আমাদের যুগ পর্যন্ত বা 1350 বছর পর্যন্ত আহলে হাদিসের মধ্যে দুইটা দল ছিল না কখনো। কখন থেকে দুইটা দল তৈরি হয়েছে? যেদিন থেকে আহলে হাদিস শব্দের আগে পিছে শব্দ যোগ শুরু হয়েছে। এবার সূত্র বুঝেন, আহলে হাদিস শব্দের সাথে যেদিন লেজুড় শুরু হয়েছে, শব্দের আগে বা পিছে
যেদিন থেকে শব্দ যোগ শুরু হয়েছে সেদিন থেকে ওই ইসলামের মতো, ইসলাম দ্বারা যেমন বিভক্ত হয়েছে, আহলে হাদিস দ্বারা ওরকম বিভক্ত হয়েছে মুসলমান। যেমন আপনাকে বলেন, আপনি একটা আনকমন নাম তায়েফাত আহলুল হাদিস, এই নামে কোনো সম্মেলন হয়েছে পর্যন্ত তায়েফাত আহলে, কিন্তু আপনি আজকে একটা শব্দ যোগ করার কারণে হবে না, কালকে থেকে ইমাম ভাই সভাপতি আর আমি সেক্রেটারি, আপনারা সবাই সদস্য হয়ে গেল। একদিন লাগলো মাত্র একটা দল, এখন একটা দপ্তর হবে, হ্যাঁ কিছু শাখা হবে, কিছু দায়ী হবে, দোয়াত আলা আবু হবে জাহান্নাম, এগুলো কি হবে? দোয়াত আলা আবু হবে জাহান্নাম, জাহান্নামের দিকে দাওয়াত দানকারী। তায়েফাত আহলুল হাদিসের যারা এই নতুন সংগঠনে দাওয়াত দিবে, আমি ভাই আপনারটা বলছি না, আমারটা বলছি, আমি যেটা গঠন করছি, আমি যে দল গঠন করলাম, আপনারটা আমি বলতে যাবো কেন? আপনি বহুদিন যাবৎ করেন, আপনি মজা পেয়ে গেছেন, খুব তৃপ্তি পাচ্ছেন, আপনারটার কথা বলছি না, আমারটার কথা। আমি যে দল গঠন করলাম আহলে হাদিস নামে, কবি সুন্দর নাম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি মনসুরিনা আলাল হাক্কি, সর্বদা আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে যারা হকের উপরে সাহায্য প্রাপ্ত থাকবে, তাদের অসহযোগিতা করে, তাদের বিরোধিতা করে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কিয়ামত পর্যন্ত তারা এইভাবে বহাল থাকবে আলহামদুলিল্লাহ। তাহলে আমি আমি যেই দল গঠন করলাম, এই দলের ফলাফল জানাই দিলাম, এত সুন্দর দল, কিন্তু ফলাফল কি? এই দলের যত দায়ী হবে সবাই হলো দোয়াত আলা আবু হবে জাহান্নাম, দোয়াত আলা আবু হবে জাহান্নাম। আপনি কেন আপনি দোয়াত আলা আবু হবে জাহান্নাম? তায়েফাত আহলুল হাদিস যখনই গঠন করলাম, কালকের থেকে আপনাকে বলতে হবে যে আমাদের আমির অনেক যোগ্য মানুষ, যিনি এই দলটা গঠন করে দিয়েছেন, একজন আলেম, এর ইনার দল ছাড়া আর অন্য দল যাই যাওয়া যায় না, অন্য দল সব বাতিল, সব ভুল, হলো সব মুসলমানকে আপনি বাতিল আর ভুল, আর কালকের থেকে তাকে তাকে এড়িয়ে চলার শুরু করে দিলেন না, আগে ছিলাম তোমার সাথে, কালকের থেকে আমরা অন্য দলে নাম লাগাইছি, আর ভাই আপনার সাথে নাই, এই তামাশা হয়, এই তামাশা হয়। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে দেখেছি, একজন বড় আলেমের পিছু পিছু ঘুরত, একজন বড় আলেম তাকে অনেক মূল্যায়ন করতো, আজকে নাই, তাও তো দল গঠন করেই নাই, দল তো গঠন করেই নাই, দল গঠন ছাড়াই, হ্যাঁ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আমার দল আপনার দলের গুলোকে বলছি না দোয়াত আলা আবু হবে জাহান্নাম। আর একটা নিন, কেন ওনার একটা দল আর আব্দুর আবদুল্লাহ বিন আব্দুর রাজাকেরও একটা দল হইতে পারে, কি ইসাবাতু আহলিল হাদিস, এসবত আহলে হাদিস, কোরআন হাদিস আসেন, বিরাট ফজিলতপূর্ণ দল, এটা বিরাট ফজিলতপূর্ণ দল, জানেন কিয়ামত পর্যন্ত এরা জিহাদ, এদের মাধ্যমে পৃথিবীতে জিহাদ কায়েম হয়ে থাকবে, এসবত আহলে হাদিস। এই দল হয় না এখনো, কিন্তু এত সুন্দর নাম, আরো যদি সুন্দর নাম চান তা আমি দিতে পারবো, আহলুল জান্নাহ, জান্নাতি দলের কে কে সদস্য হবেন, একটা সংগঠন জান্নাতি দলের, দেখ এই দলের আমি নিজেই আমির সভাপতি হবেন, কালকের থেকেই দপ্তর, হ্যাঁ উত্তরা এর দপ্তর খোলা হবে, আপনারা আসুন, দলে দলে নাম লেখান আর জান্নাতের সদস্য হয়ে যান, আহলুল জান্নাহ। তামাশা, ওক্কো না বুঝা, জামাত না বুঝা, আহলুল হাদিস না বুঝার ফসল এগুলো, আহলুল হাদিস না বুঝার ফসল, আহলে হাদিস বুঝতে হবে, ডিগ্রি দিয়ে আহলে হাদিস বোঝা যায় না, এলিম দ্বারা আহলে হাদিস বুঝতে হয় আলহামদুলিল্লাহ। যাক আমি অনেক সময় নিয়ে ফেললাম ভাই, অনেকটা মনে হচ্ছে ডাকাতি করেই নিলাম সময়টা, যাই হোক আপনারা ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু এই কথাগুলো আমি আমার জন্য যেমন জরুরি মনে করেছি, আপনাদের জন্য এরকম জরুরি মনে করেছি, আপনাদের এই ভিডিও রেকর্ডটা আপনাদের সারা বিশ্বে পৌঁছে যাওয়া উচিত আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।